ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থী, আদাব, নমস্কার, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো, তোমাদের দোয়া এবং আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। এই মুহূর্তে যারা সৃষ্টি একাডেমিক স্কুলের ক্লাসগুলো দেখছ তাদের সকলকে স্বাগতম জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। আজকে আমি চতুর্থ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় বর্ষ ক্লাস নিব। এখানে ডব্লিউএইচ কোশ্চেন তোমাদের একটি টপিকস আছে, সেই টপিকস এর উপরে আমি কিছু সেন্টেন্সকে আমি ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করব, তোমরা অবশ্যই নোট করে নেওয়ার চেষ্টা করবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে প্রত্যেকটা অর্থাৎ ইউনিট ওয়ান এবং টু থেকে আমি কয়েকটি সেন্টেন্স তৈরি এখানে লিখেছি। এখানে যে সেন্টেন্স গুলা রয়েছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে উত্তর, অর্থাৎ আনসার দেওয়া আছে। আমাকে কি করতে হবে, আমাদের প্রশ্নটাই তৈরি করতে হবে, কোশ্চেনটাই তৈরি করতে হবে। আর কোশ্চেন তৈরি করার নিয়ম হলো ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করতে হবে। ডব্লিউএইচ ওয়ার্ড মানে হলো হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হুইচ, এই সমস্ত ওয়ার্ড গুলো দিয়ে আমরা এই সেন্টেন্স গুলা তৈরি করব। তো প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে ডব্লিউ এবং এইচ আছে, এই কারণেই এই কোশ্চেন গুলাকে বলা হয় ডব্লিউএইচ কোশ্চেন। তো খেয়াল করো ইউনিট ওয়ান এর এ নম্বরে আছে মাই নেম ইজ সালমা আক্তার। এখানে সালমা আক্তার হচ্ছে একটি ব্যক্তির নাম, এখানে নাম জানতে চেয়েছে। তো অর্থাৎ এখানে বলেছে যে আমার নাম সালমা আক্তার, তাহলে প্রশ্নটা আমরা কি করব, প্রশ্নটা করব যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, বাংলা আমরা বলবো তোমার নাম কি, অর্থাৎ হোয়াট ইজ ইউর নেম। এই সালমা আক্তারের পরিবর্তে আমরা কি ব্যবহার করব, হোয়াট ব্যবহার। তাহলে আমরা এখানে লিখি যে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, এটা হলো এ নাম্বার চলে গেল। এরপরে আমরা বিতে চলে আসি, শি ইজ ইউর টিচার, এখানে বলেছে যে শি ইজ ইউর টিচার, অর্থাৎ এখানে উত্তরটা দেওয়া আছে শি ইজ ইউর টিচার। তাহলে আমরা প্রশ্নটা তৈরি করব যে শি হু ইজ ইউর টিচার, অর্থাৎ কে তোমার শিক্ষক, প্রশ্নটা হলো কে তোমার শিক্ষক, উত্তরটা হলো সে তোমার শিক্ষক। তাহলে আমরা লিখবো যে এখানে কি লিখবো, হু, হু ব্যবহার করবো। অর্থাৎ এখানে আরেকটা জিনিস খেয়াল রাখো যে যদি কখনো সাবজেক্টের নিচে, সরাসরি সাবজেক্টের নিচে আন্ডারলাইন থাকে তাহলে অবশ্যই হু ব্যবহার করব। কি ব্যবহার করব, হু ব্যবহার করব, হু ইজ ইওর টিচার, হু ইজ ইওর টিচার। এরপরে আমরা চলে যাচ্ছি সি নাম্বারে, আই এম ফ্রম পলাশপুর, এখানে একটি স্থানের নাম, এই পলাশপুর একটি জায়গার নাম, এই জন্য আমরা কি ব্যবহার করব, হয়ার ব্যবহার করব, অর্থাৎ কোন স্থান, কোন প্লেস, কোন প্রতিষ্ঠান, অর্থাৎ কোন জায়গায় আমরা যাচ্ছি, কোন জায়গায় থাকি বা সে কোথায় থাকে, এরকম প্রশ্ন যখন আমরা করবো তখন অবশ্যই কি করব, হয়ার ব্যবহার করব। তাহলে এটা হবে হয়ার আর ইউ ফ্রম, হয়ার ব্যবহার করলাম কিসের পরিবর্তে, পলাশপুরের পরিবর্তে হয়ার আর ব্যবহার করব, যেহেতু আর ইউ, ইউ এর ইউ এর পরিবর্তে আমরা ইউ এর জায়গায় আমরা কি ব্যবহার করবি, আর ব্যবহার করবি, হোয়ার আর ইউ ফ্রম, এখানে আর হয়েছে এম এর পরিবর্তে আর ইউ হয়েছে আই এর পরিবর্তে, অর্থাৎ ফার্স্ট পার্সনটা সেকেন্ড পার্সন হয়ে যায়, আর পলাশপুরের পরিবর্তে আমরা হোয়ার ব্যবহার করলাম। তাহলে প্রশ্নটা হলো হোয়ার আর ইউ ফ্রম, খেয়াল করো। এরপরে চলে যাচ্ছি দুই নম্বরে, বিতে আছে উই আর ইন ক্লাস ফোর, এখানেও একটা জিনিস খেয়াল রাখো যে উই হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টের নিচে আন্ডারলাইন, সুতরাং আমরা এখানে চোখ বুঝে হু ব্যবহার করব, হু আর ইন ক্লাস ফোর, হু আর ইন ক্লাস ফোর, প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই দিতে হবে। এরপরে চলে যাচ্ছি তিন নম্বরে, উই আর ফাইন, ফাইন মানে কি, ফাইন মানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা তুমি কেমন আছো, এটা তার শারীরিক অবস্থা জানতে চেয়েছে, সুতরাং আমরা এখানে হাউ ব্যবহার করব, হাউ আর ইউ, হাউ আর ইউ, খেয়াল করো হাউ ব্যবহার করলাম ফাইনের পরিবর্তে আর আর ব্যবহার করলাম ইউ এর পরিবর্তে, অর্থাৎ এখানে
উইটা ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হয়ে গেল, ইউ সিঙ্গুলারও হয় আবার প্লুরালও হয়, সেখানে উই এর পরিবর্তে আমরা ইউ ব্যবহার করলাম, হাউ আর ইউ। তারপরে চলে যাচ্ছি এর উপরে আবার ইউনিট টু তে, এখানে জায়গার অভাবে আমরা তিনটি প্রশ্ন তৈরি করেছি। এখানে বিজয় ইজ এ স্টুডেন্ট, অর্থাৎ এই বিজয় একটি মানুষের নাম, সাবজেক্ট এখানে সেন্টেন্সে, আর এই সাবজেক্টের পরিবর্তে আমরা হু ব্যবহার করব, হু ইজ এ স্টুডেন্ট। হু ইজ এ স্টুডেন্ট। এরপরে চলে যাচ্ছি হি ইজ গোয়িং টু স্কুল, এখানে টু স্কুল একটি জায়গার নাম, স্থান ওইখানে যাচ্ছে, সুতরাং স্থানের নামের পরিবর্তে আমরা স্থানের পরিবর্তে আমরা হোয়ার ব্যবহার করি, হোয়ার ইজ হি গোয়িং, এরকম করে আমরা সেন্টেন্সটা তৈরি করব, হোয়ার ইজ হি গোয়িং, হোয়ার ইজ হি গোয়িং। এরপরে হি ইজ টকিং উইথ হিজ ফ্রেন্ড, এখানে বলেছে যে সে বন্ধুদের বন্ধুর সাথে কথা বলছে, সে বন্ধুর সাথে কথা বলছে, তাহলে আমরা প্রশ্নটা তৈরি করবো এই টপিক এর পরিবর্তে কি করছে সে, প্রশ্নটা হলো যে সে বন্ধুদের বন্ধুর সাথে কি করছে, তাহলে আমরা এই হোয়াট ব্যবহার করবো এই টপিক এর পরিবর্তে, তাহলে হোয়াট ইজ হি ডুইং, কি করছে, সে কারণে করছে এই জন্য আমরা ডুইং ব্যবহার করবো এখানে, হোয়াট ইজ হি ডুইং উইথ হিজ ফ্রেন্ড, what is he doing with his friend। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছ, এই প্রশ্নগুলো তোমাদের 145 পৃষ্ঠায় সবগুলোই তোলা আছে, তোমরা সেই বই থেকেও এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, একা একা প্রশ্নগুলো লিখে তোমরা তৈরি করার চেষ্টা করতে পারো, এভাবে বাসায় প্র্যাকটিস করলে তোমরা ভালো করতে পারবে, আর আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখবে। আমাদের সেমিস্টার পরীক্ষা অবশ্যই এই লকডাউন থাকলেও তোমাদের বাসায় বসে আমরা এই পরীক্ষাটা নিব, তোমরা রেডি থাকবে যাতে তোমাদের পরীক্ষাটা ভালো হয়, তোমরা আগে ভাগে রিভিশন করতে থাকবে আর পিতামাতার কথা শুনবে, বাবা মার কথা শুনলে তোমাদের অবশ্যই উন্নতি হবে। আর এই কথা বলে আমি আমার ক্লাস শেষ করছি, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইলো, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আদাব, নমস্কার।